টাকাটা নিল কেমনে আপনার? আরে টাকা নিছে কেমনে বলেন না একটু শুনি। বলেন টাকা নিছে কেমনে বলুন। মানে ওই লোকটা কে? বাবা কোন কোন সূত্রে আপনি ওরে টাকা দিলেন? আমি তো বীজ কিনবো আমার এমন বাড়ি গো। আপনার দেশে বাড়ি গো? গোপালগঞ্জ। তো এখানে আইছেন কি জন্য? কার কাছে দিলেন টাকাটা? চিনি না তো। না চেনা লোকজন আপনি টাকা দিলেন কিভাবে? আমি কহানে পাবো আমার আমি মুখ দিয়ে কি কব আমার? আরে বাবা টাকা দিছেন কি? মানে ও কি আপনার কাছ থেকে চাইয়া নিছে? কাকে আনে সিসি ক্যামেরা আছে ওটা আনে লিয়ে আসবে। আগে করছে কি একজন 2000 টাকা দিতে কাকে তাতে তুমি তোমার কিছু থাকলি আমি এবার কই নেই পাইতাও তো অল্প পাইতাম। আপনার নাম কি? আমার নাম রহিমা। তোমার নাম কেন? আমার নাম রহিমা। আপনার এলাকার? আপনার কাছ থেকে ওনার কাছে টাকা চাইলো আর দিয়া দিলো, এটা কি সম্ভব? ষাট না গেঞ্জি? আপনার এই খেয়াল আছে যে বাইরে সিসি ক্যামেরা আছে ওটা টানলে আমি বুঝবো? তা টাকাটা জনে দিছেন কাউকে জিজ্ঞেস করে দিছেন? মানুষ বলছে এই জন্য আপনি বুঝতেছেন। তো ও যে টাকাটা চাইলো কি হিসাব করে আপনার কাছে টাকা চাইলো আর আপনি দিয়ে দিলেন?
পরে তো আইতা কি হ্যাঁ কি যে তিন জন মানুষ আনছেন যে গরিব গরিব দেহে মালিক আমাকে টাকা দেয় গরিব দেহি বাবা আমরা তো কয়টা আর্তন দিয়ে দেয় বাড়িতে আমরা তো গরিব মানুষ তিন জন মানুষ আনতে একজনকে 3,000 দিয়েছে একজনকে 2,000 দিয়েছে এনে কুহান কি দিয়েছে জানি এনে কই কাছে তোমার তিন কিছু আছে আমি ছটার কথা ক্ষতির দিকে টাকা দেয় আমি কইতে আমার তো নর্ম করে টাকা আছে কই পাই ওই দিতে তো আমার টেন দাও হানে সিসি ক্যামেরা আছে তার টেক করলি টাকা দেবে না গল্প কয় টেক আছে আমি তার টেন কই নাই তার টেন তো কইতি 4,500 টাকা টাকা তো বঞ্চান হয়ে গেল আমার নিচে 55,000 এই দাদা আমার কোনো ই আছে যে ইয়ের ইয়ের দেখ আমার টাকাটা দিয়ে দে আমার আর বাঙ্গা বিজয় নিচে না প্রতিদিন আল্লাহ করাইছে এখন কি আপনার রুগী ভালো হয়ে যাইব আল্লাহ কি আপনার বইলে দিছে যে আল্লাহ বলছে মনে হয় যে টাকা এনে অন্য লোকজন দিয়ে দিবা আমার এই জ্ঞানটা নাই চিনা না জানো না তুমি টাকা দিয়ে দিলাও হসপিটালের ভিতরে আপনি তো যদি সিটার ওনার আপনার সিং মুখেন না আপনি তো ক্যামেরা করতেছেন এই দেখ অপমান আছে ক্যামেরা করে আইছি কত টাকা তিনি এরকমই চলে বন্ধু না আরে বাবা কাজে লাভ যাও
কি করব এখন কি কও বলে আমার এই ঘটনা ঘটে গেছে।